গভীর রাতে আগুনে পুড়ে গেল একটি ট্রাক ঘটনাটি ঘটেছে বনগা বাঘের বটতলা এলাকায় ঘটনাস্থলে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গভীর রাতে আগুনে পুড়ে গেল একটি ট্রাক রবিবার ঘটনাটি ঘটেছে থানার বাঘের এলাকায় জানা গেছে একটি খালি ট্রাকে হঠাৎই আগুন লেগে যায় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ট্রাকে কোনো পণ্য ছিল না তবে আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনা তদন্ত শুরু হয়েছে ঘুমিয়েছিলাম এবার হঠাৎ দেখি আগুন জঙ্গলা হয়ে উঠেছে এবার আমি মানে থালো মড়ো উঠে তাড়াতাড়ি করে এসে এবার ওই আগুন নিয়ে বললাম দেখলাম একটা সামনে একটা জিনিস নষ্ট হয়ে যাবে হঠাৎ করে আওয়াজ পাই যে গাড়িতে আগুন লেগেছে আমি বাইরে বেরিয়ে এসে দেখি আগুন জ্বলছে এবং সঙ্গে সঙ্গে গাড়িতে ওই হরেন বাজছিল জোরে হরেন বাজছিল সুতরাং আমরা হরেন দেখে বুঝলাম হয়তো গাড়িতে কোনো শর্ট সার্কিট হয়েছে সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পাশের মোটর লাইন দিয়ে মোটরের পাইপ দিয়ে জল নেভানোর নেওয়ার চেষ্টা করি সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেড যদিও আসতে তাড়াতাড়ি এসেছে কিন্তু একটু লেট হওয়াতে আমরা ততক্ষণে জল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এটা কীভাবে লাগলো কি করে লেগেছে এ আমরা বলতে পারবো না আমরা আগুন জ্বলছে এবং হরেন বাজছে গাড়িতে রিপোর্ট News No Man's Land, Bonga.